আজকের ভিডিওতে আমরা জানব প্রশ্নপুঞ্জ দেশ মহাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ এশিয়া। বিশ্বের 60% বেশি মানুষ এশিয়ায় বাস করে। এবারে থাকছে দেশ মহাদেশের এশিয়া পর্ব। দক্ষিণ এশিয়া, ওরিয়েন্টালিজম শব্দটির অর্থ কী? প্রাচ্যবাদ। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? জহির শাহ। কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়? উত্তর 1989 সালে। প্রশ্ন, আফগানিস্তানের কোন শহরে তালেবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে? উত্তর মাজার ই শরীফ। কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়? উত্তর সংস্কৃতি। কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে? উত্তর নেপাল। জনসংখ্যার হিসাবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? উত্তর ভারত। নিকোবর দ্বীপ এর মালিকানা কোন দেশের? উত্তর ভারত। কান্দাহার কোন দেশের শহর? আফগানিস্তান। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত চীন। ভারতের কোন শহরকে ওয়াইফাই শহর বলা হয়? বেঙ্গালুরু। বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস? উত্তর ভারত। স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড মাউন্টব্যাটেন। বঙ্গভঙ্গের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল? 1946 সালে। কালাপানি কোন দুটি রাষ্ট্রের অমীমাংসিত ভূখণ্ড? ভারত নেপাল। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের। টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। কলকাতা নগরের প্রতিষ্ঠাতা কে? জব চার্নক। ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক? উত্তর পাকিস্তান। কোন সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয়েছিল? 1958 সালে। তকশিলা কোন দেশের অবস্থিত? উত্তর পাকিস্তানে। পাকিস্তান শব্দটি সর্বপ্রথম কে তৈরি করেন? চৌধুরী রহমত আলী। আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে? 1973 সালে। পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তিটি কোথায় অবস্থিত ছিল? আফগানিস্তান। মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই? কাজাখস্তান। জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি? ভুটান। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে বিষুব রেখা। আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? উত্তর ইরান। কোন দেশে সংসদীয় গণতন্ত্র পদ্ধতির সরকার নেই? উত্তর ইরান। নিচের কোন দেশটি স্থলবেষ্টিত নয়? ইরান। অ্যাডামস পিক কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দক্ষিণ এশিয়া সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর জানলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে আমরা সেই অনুপাত ভিডিও বানানোর চেষ্টা করব। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।